ম্যাক্স ফ্যাশনের উদ্যোগে আমিও দুর্গা ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন অভিনেত্রী সোহিনী সরকার। এই অনুষ্ঠানে দুস্থ শিশুদের হাতে ম্যাক্সের তরফ থেকে তুলে দেওয়া হয় কিছু উপহার সামগ্রী। অনুষ্ঠানে পুরস্কৃত করা হয় আমিও দুর্গার বিজয়ীদের। একের পর এক ফেস্টিভ শুরু হয়ে গেছে, মানে ফেস্টিভ্যাল মুডে আমরা সবাই চলে এসেছি। আজকে কেমন লাগছে বল, মানে পুরো কি পুজো রেডি? আরে আমার এখানে ঢুকতেই তো 10 মিনিট লেগে গেল, এত জ্যাম আর সবাই দেখছি এত এত ব্যাগ নিয়ে সব বেরোচ্ছে আর কি। তো সেটা দেখে ভালো লাগছে যে এই সময়টা মানুষ সারা বছর তো এমনিতেও আমাদের দেশে এত গরম, রাজ্যে এত গরম, তার মধ্যে তো মুখে হাসি তো চলে যায় এই গরমে, দেখতেই পাচ্ছে কি গলত ধর্ম অবস্থা। কিন্তু এত কিছুর মধ্যেও যে মা আসছে বলে সবার মনের মধ্যে যে একটা আনন্দ, যার যেটুকুনি সাধ্য মানুষের তার মধ্যেও লোকে একটু নিজের জন্য কেনে, পরিবারের জন্য কেনে, কাউকে গিফট দেয়, যার যেরকম সাধ্য এটাই সব থেকে ভালো কথা। কিন্তু এই সময় গড়িয়াহাটে আমার খুবই জ্যাম, মানে কাজের ধরো অন্য সময় আধ ঘন্টা লাগে কোথাও পৌঁছানোর জন্য, কলকাতা শহর একটা জায়গা থেকে আরেকটা জায়গা, এই সময় 1 ঘন্টা হাতে নিয়ে বেরোতে হয়। কিন্তু তাও আমার ভালো লাগে, কেন বলো তো, লোকজন দেখি বেশ হাসি মুখিয়ে ফ্যামিলি নিয়ে বউ খিটখিট করছে, ওইটা বলেছিলাম ওটা কেন পছন্দ হলো না তোমার, এইটাও কেন বললে, ননদের জন্য বেশি দামি জামা কেনা হলো বা বোনের জন্য কম কেনা হলো, এই যে করতে করতে সবাই যায় সেটার জন্য তো ভালো লাগে বেশ। এই সময়টা সবার মনে খুব আনন্দ খুশি। আর এই পুজো মানে মানে তোমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সবাই খুব ভীষণ ফলো করে তোমাদের স্টাইলটা জানার জন্য, এবার পুজোর সেরকম কীভাবে তোমাকে লোকে দেখো? আমি সারা বছর শাড়ি পরি, আমি শাড়ি ছাড়া অন্য কিছু পরলেই লোকজন রে রে করে মারতে আসে আমার, শাড়ি ছাড়া শোনি নাকি শাড়ি ছাড়া আর কিছু ভালো লাগে না। তো যদিও আমি রিসেন্ট টাইমে একটু অন্যরকম কিছু ট্রাই করেছি, কিন্তু পুজোর সময় শুধুই শাড়ি। আর হ্যাঁ, মানে আমি দেখেছি আমার শাড়ি পরা, মানে আমি যেভাবে নিজেকে সাজাতে পছন্দ করি, আসলে তোমার সাজটা তো তোমার তোমার ব্যক্তিত্বর একটা প্রতিফলন, তুমি মানুষটা কীরকম। তো আর আমি যেমন সবসময় খুব হ্যাঁ হ্যাঁ করতে ভালোবাসি, সারাক্ষণে আমি খুব গম্ভীর হয়ে খুব স্পষ্টভাবে শব্দ কথা গুছিয়ে বলতে আমার ভালো লাগে না, তো আমার যেমন মনে হয় সবাই আমার বন্ধু, আমি সবার সাথে এইভাবে কথা বলি, তো সেটা বোধহয় আমার সাজ পোশাকেও রিফ্লেক্ট করে, তো সেটা মানুষের ভালো লাগে। আর পুজোর কী প্ল্যান রয়েছে? পুজোর প্ল্যান বিশ্বাস কর ছোটোবেলায় অনেক প্ল্যান থাকতো, এখন না যত বুড়ো হচ্ছে আর প্ল্যান ট্যান কিছু হয় না। তুমি ছোটোবেলায় কোন জিনিসটা বেশি মিস করো এখন? ছোটোবেলায় মিস করি সব কিছুই, বন্ধু বান্ধব, ছোটোবেলার স্বাধীনতা, ছোটোবেলায় একটু দেরি হলে পরে ধরো রাত 10টায় বাড়ি ঢুকতে হবে, হ্যাঁ 10:30 হলেই ভয় হয়ে গেল অবস্থা। কিন্তু এখন আর কেউ বলারই নেই, এখন আমার মা শুধু একটু জিজ্ঞাসা করে কখন ফিরবি, তা তো ঠিক সময় ফিরে যাবো, এখনকার কেউ আমাকে আটকানোর নেই। মানুষ যখন আটকে থাকে না তখন স্বাধীনতাটা বেশি উপভোগ করা যায়। পুজোয় শাড়ি পরে প্যান্ডেল হপিংয়ে কি যাওয়া হয়? দেখো পুজোর সময় তো আমাদের প্রচুর জাজমেন্ট থাকে, বিভিন্ন এই ধরো আজকে যেমন ম্যাক্সের অনুষ্ঠানে এসেছে সেরকম আরও ইভেন্ট থাকে, তো সেখানে সাজ পোশাক সাজগোজ এমনি এত হয়ে যায়, পুজোর সময় আমার অত সাজতে ভালো লাগে। পুজোর সময় আমার কটন শাড়ি একটা, একটু ছোট করে টিপ একটা, একটু রূপোর গয়না, চোখে একটু কাজল, ব্যাস আমার পুজো কাম। আর ম্যাক্স ফ্যাশনের মধ্যে সব থেকে বেশি কোন টাইপের ড্রেস তুমি বেশি পছন্দ করো? আমার এই যেমন আজকে আমি একটুখানি ব্রাইট কালার আমার পছন্দ, তো আজকে এমনিও ফেস্টিভ মোডে তো একটু ব্রাইট কালার পরলে ভালো লাগে। ম্যাক্স আমাকে 3-4 অপশন পাঠিয়েছিল, কিন্তু আমি এই পিঙ্ক কালারটাই পছন্দ করেছি। আর এটা ওটা কিন্তু শাড়ি নয়, কিন্তু শাড়ির মতো দেখতে একটা জিনিস আর কি, যেটা একটা শর্ট কুর্তি দিয়ে পরতে হয়। এখন তো তোমার শাড়ি মানে যে কোনো টপ যা ইচ্ছে দিয়ে তুমি পরে ফেলতে পারো, এখন তো শুধু ব্লাউজ দিয়ে পরতে হবে এমন তো কোনো মানুষ, কিন্তু ব্লাউজের বদলে শার্ট ইউজ করতে পারো, একটা টপ ইউজ করতে পারো, ক্রপ টপ ইউজ করতে পারো। তো আমার ম্যাক্সে একটু এবার যে ওরা একটা ফিউশন একটা কালেকশন নিয়ে এসছে, সেই কালেকশনটা আমার সব থেকে ভালো লাগে। এখনও তুমি শাড়ি ব্যাপারটা কিন্তু ছাড়োনি, ম্যাক্স না না ধরে রেখেছে। আর সবশেষে দর্শকদের যদি কোনো টিপস দিতে হয় পুজো রিলেটেড কি বলবো? আমার তো খুব ঠান্ডা, এটাই হলো আসল ব্যাপার। এই যেমন আজকে আমি চুল খুলে এসেছি, পাবো কি অবস্থাটা। তো আমার আমার বলবো যে আমি আমার মতো ভুলটা আজকের মতো কেউ করবেন না, সবাই চুলটাকে ভালো করে বেঁধে একটু পারলে ফুল লাগিয়ে নিন, এখন খুব সুন্দর সুন্দর চুলের বিভিন্ন রকমের জিনিস বেরিয়েছে সেগুলো লাগিয়ে নিন। আর যা ইচ্ছে মনে মন যা চায় নিজেকে যেটাতে দেখে আয়নার সামনে সব থেকে ভালো লাগে সেরকম জামা কাপড় পরুন, আর শুধুমাত্র মহিলারা না মানে পুরুষরাও সুন্দর করে সাজুন, মানে পুরুষদের সাজটা না আমরা জাস্ট ইগনোর করে দিই, শুধু মেয়েদের সাজ। রাজীব আর কি সুন্দর সেজে এসেছে, রাজীবা এত সুন্দরভাবে একটা অনুষ্ঠান হলো যেখানে আমরা ওমেন্স ডে সেলিব্রেট করলাম বলতে গেলে, এটা নিয়ে কি বলবে? দেখুন এটা আমিও দুর্গা স্যার ইভেন্ট উইচ ইজ ভেরি ক্লোজ টু মাই হার্ট, এটা আমাদের এটা সেকেন্ড ইয়ার। তো আমরা কি করি এই সময় উই বেসিক্যালি গিভ আ প্ল্যাটফর্ম টু দ্য মডার্ন ডে দুর্গা, মানে উইচ ইজ আজকের নারী যারা তাদের বিভিন্ন বিভিন্ন ইউনো আমরা দেখি ভূমিকা মানে একদম খুব ভালোভাবে পালন করে। তো আমরা কী করি আমরা ওদেরকে একটা মঞ্চ দিই, একটা একটা প্ল্যাটফর্ম দিই টু কাম অ্যান্ড শেয়ার দ্য স্টোরি, দ্য ইন্সপিরেশনাল স্টোরি উইচ ইন্সপায়ার দ্য আদার দুর্গাস। তো আমরা এদের মধ্যে কিছু দুর্গাকে চুজ করেছি, তাদেরকে আপনারা দেখবেন।
সৈনিধি যেটা বললো যে শুধুমাত্র যে মেয়েদের জন্য কিন্তু পুজোটা একদমই নয়, তো এটা কি কোথাও গিয়ে ছেলেদের জন্য এরকম কিছু ভাবা যায়? স্বাস্থ্য সবার জন্য, ছেলে মেয়ে তো সেরকম আলাদা করে দেখা উচিত নয়। আমার তো ওনার ছেলেরা এখন বেশি সাজে। একদম একদম, থ্যাংক ইউ।